ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে প্রতিটি ব্লোকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অনলাইনে আবেদন করতে হবে আপনারা বাড়িতে বসে থেকেই নিজের মোবাইলে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ এখানে কিন্তু জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আবেদন শুরু হবে অনলাইনে তার মানে আজকেই সেপ্টেম্বরের এক তারিখ আবেদন শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট জানিয়েছে পঁচিশ নয় দু তো সেপ্টেম্বরের পঁচিশ তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ এর আগেই আপনারা অনলাইনে আবেদন করে নেবেন এরপরে বলছে নথিপত্র আসল যাচাইয়ের তারিখ ছাব্বিশ নয় দু সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আপনাদের নথিপত্রগুলো কিন্তু যাচাই করানো হবে সময় দিয়েছে দশটা তিরিশ স্থান জানিয়েছে মহকুমা শাসকের কার্যালয় ক্লিয়ারলি এখানে কিন্তু বিজ্ঞপ্তি সম্পূর্ণ তথ্য আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আবেদনের লাস্ট ডেট কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং সমস্ত তথ্য উল্লেখ করা আছে আজকের ভিডিওতে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন এরপরে দেখাচ্ছে ইন্টারভিউয়ের তারিখ এখানে কিন্তু ইন্টারভিউয়ের তারিখ আপনি তোমাদের জানিয়ে দিয়েছে দেখো এখানে চার দশ দু হাজার তেইশ এই তারিখে ইন্টারভিউ হবে অক্টোবরের চার তারিখ সময় দশটা তিরিশ স্থান জানিয়ে দিয়েছে মহকুমা শাসকের কার্যালয় তো আপনারা দেখবেন বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনাদের জেলায় কবে ইন্টারভিউ হবে কবে অনলাইনে আবেদনের লাস্ট ডেট চলো এক এক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি বিজ্ঞপ্তি ডাউনলোড করার আগে আমাদের ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন অথবা সেখানে ডিটেলস উল্লেখ করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত তথ্য কিন্তু সেখানে উল্লেখ করা আছে এই ওয়েবসাইট ভিজিট করে একদম সবার শেষে আসলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন তো সমস্ত তথ্য দেখার জন্য একদম নিচে আসো নিচে আসার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ ডাউনলোড নোটিশ ডাউনলোড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য ক্লিক হ্যার অপশানে ক্লিক করতে পারবেন অথবা ওয়েবসাইট ভিজিট করার জন্য এখানে ক্লিক করে কিন্তু আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো এই পদে যে পদে নিয়োগ করা হচ্ছে বা যে ব্লকে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন তো মাধ্যমিক পাস যোগ্যতা কিভাবে আবেদন করবেন বয়স কী লাগবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ স্টেপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো এখানে যেটা বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যারা এখানে জানিয়েছে যে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিন্তু উচ্চতর শিক্ষার সার্টিফিকেট নম্বর অথবা সেই নম্বর কিন্তু এখানে মূল্যায়ন বা যোগ হবে না মাধ্যমিক পাশ যোগ্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে বয়স সীমা যারা জানিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পাথে কিন্তু বয়সের ছাড় থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অনলাইনে আবেদন কিভাবে করতে হবে তো আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নম্বরে ওটিপির সাহায্যে তোমাদের কিন্তু লগ করতে হবে অনলাইনে আবেদন করার সময় সম্পূর্ণ ফর্ম ফিল করার পর এবং স্বাক্ষর এবং আপনাদের ছবি মানে সিগনেচার এবং আপনাদের ছবি কিন্তু আপলোড করতে হবে বিস্তারিত তথ্য আমরা কিন্তু অফিসিয়াল তথ্য বা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখব তো চলো বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সমস্ত তথ্য এখানে উল্লেখ করা আছে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে বিভিন্ন বোলোকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বিজ্ঞপ্তি থেকে শুরু করে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছে তো আপনারা যারা আবেদন করবে অবশ্যই আপনারা ওয়েবসাইট ভিজিট করবে তো একসঙ্গে অনেকগুলি ওয়েবসাইটে কিন্তু নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেমন একটা বিজ্ঞপ্তি আমি ওপেন করেছি পশ্চিমবঙ্গ সরকার ডোমকল মহকুমা শাসককরণ ডোমকল মুর্শিদাবাদ ডোমকল মুর্শিদাবাদে নতুন করে ব্লকে অথবা সাব সেন্টারে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে এখানে অনলাইনে আবেদন করতে হবে তো আপনারা ভালো করে দেখে নাও অনলাইনে আবেদন কীভাবে করতে হবে ডিটেলস এখানে কিন্তু জানিয়ে দিয়েছে ওয়েবসাইট উল্লেখ করে দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং এখানে আমি যে সমস্ত আগে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কবে ইন্টারভিউ হবে আপনাদের লাস্ট ডেট কবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করে দিয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানিয়ে দিয়েছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক পাশ করলে এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন ক্লিয়ার কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এখানে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে না কেবলমাত্র বিবাহিত অথবা বিধবা অথবা বিবাহবিচ্ছন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যে ওই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা যে জেলা থেকে বিজ্ঞপ্তি বা যে ব্লক থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এই পদগুলিতে আপনারা আবেদন করতে পারবে একসঙ্গে কতগুলি ব্লকে নিয়োগ করা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো নোটিশ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে আপনারা কিন্তু একসঙ্গে দেখতে পারবেন কতগুলি ব্লোকে নিয়োগ করা হচ্ছে কতগুলি সাবসেনারে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে যেমন একটা বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা বিজ্ঞপ্তি যেমন এক নয় দু হাজার তেইশ পঁচিশ নয় দু হাজার তেইশ আবেদনের লাস্ট ডেট এরপরে নিচে নামালে কিন্তু আর একটা বিজ্ঞপ্তি এরপরে নিচে নামালে আর একটা বিজ্ঞপ্তি এই সমস্ত ব্লকের যে গ্রামের যে সাব সেন্টারগুলি রয়েছে সেই সাব সেন্টারগুলিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে আপনারা তাড়াতাড়ি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনের লাস্ট ডেট পঁচিশ নয় দু